হ্যাঁ হ্যালো গেমার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই গেমিং চ্যানেল, গেমিং এর ছয়ের গাইজ। তো টাইটেল এবং থাম্বেল দেখে গাইজ অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর গাইজ। তো শোয়া থানা বাড়ি চলুন, আজকের ভিডিওতে চলে আসছে গাইজ। তো স্ক্রিন অবশ্যই দেখতে পারতেছেন গাইজ, আমার কিন্তু কোনো ওয়াইফাই বা কোনো ভিপিএন কানেক্ট করা নাই গাইজ। ওয়াইফাইও নাই, কোনো ভিপিএনও কানেক্ট করা নাই, যদিও তারপরেও কিন্তু আমি গেমে ঢুকতে পারতেছি গাইজ। দেখতে পারতেছেন এই, দেখেন, দেখিয়ে দিই আপনাদের। আমি কিন্তু গেমের ভিতরে গাইজ এন্ট্রি করতেছি। তো এই যে কোনো ভিপিএন বা কোনো কিচ্ছু কানেক্ট করা নাই গাইজ, নো ভিপিএন। তো এই দেখেন গাইজ, কোনো ভিপিএন নাই, কোনো কিচ্ছু নাই, শুধু ভিডিও কাজ করতেছে আর কিচ্ছু না। তো গাইজ এখনও কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন কোনো ভিপিএন বা কোনো কিচ্ছু কানেক্ট করা নাই গাইজ। এমনি এমনি কিন্তু গাইজ আমি গেমে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গাইজ, নো ভিপিএন, কোনো কিচ্ছু নাই গাইজ, অনলি ডাটাই আছি গাইজ, সিমের নেটওয়ার্কে, নো ভিপিএন কানেক্টেড, এমনকি কোনো ওয়াইফাইও নাই গাইজ। আমি কিন্তু ডাইরেক্ট ডাটা দিয়ে কাজ করতেছি, মানে একটা ম্যাচও প্লে করা দেখাচ্ছি আমি আপনাদের গাইজ। তো দেখেন ম্যাচও চলে যেতেছে গাইজ, কোনো ভিপিএন ছাড়া, এই যে একদম ভিপিএন ছাড়া গাইজ, বলবেন যে এডিটেড কোনো কিচ্ছু না, নো ভিপিএন, ভিপিএন টিপিএন সব কিছু ছাড়া গাইজ ম্যাচে চলে যাচ্ছি। তো এটা কেমনে সম্ভব গাইজ? তো ব্যাগে চলে আসলাম। তো আমার কাছে কিন্তু গাইজ ভিপিএন আছে, আমি ভিপিএন মূলত ইউজ করি। ভিপিএন আছে আমার কাছে দুটো, আমি সিকিউর এবং 4টা 4 ভিপিএনটা ইউজ করি মূলত আমি। কিন্তু আজকের থেকে কিন্তু গাই জানেন যে আজকের থেকে কিন্তু 3 মাস আগের থেকে গেম ব্যান্ড হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু গেমের 3 মাস প্রায়, মানে কালকে 3 মাস হয়ে যাবে, তো আজকে হচ্ছে একদিন কম 3 মাস। তো আজকে থেকে গাইজ হচ্ছে মূলত সিমের, সব সিম না, কিছু কিছু সিমের ব্যান্ড ছেড়ে দিয়েছে, ব্যান্ড ছেড়ে দিয়েছে, যদিও আনব্যান্ড হয়ে গেছে গাইজ। তো আগেই আপনারা জানেন যে টেলিটকে অনেক দিন আগের থেকে গেম প্লে করা যাচ্ছে। তো আজকে যে আমি মূলত যে সিম দেখেছি সেটা হচ্ছে গাইজ রবি। আমার কাছে দুটো সিম আছে, রবি এবং গ্রামীণ। গ্রামীণে কিন্তু গাইজ গেম প্লে হচ্ছে না, রবিতে হচ্ছে। তো রবি দিয়ে আমি গেম প্লে করতেছি গাইজ। তো কোনো ভিপিএন কিন্তু লাগতেছে না, হয়ে গেছে। তো রবি এবং এয়ারটেল এই দুইটা সিমে গেম প্লে চলতেছে, কোনো প্রকার ভিপিএন ছাড়া বা কোনো কিছুর সাহায্য ছাড়াই। তো গাইজ কালকের থেকে হচ্ছে আবার অন্যান্য সিমেও গাইজ চলে শুরু হয়ে যাইতে পারে, যেটা হচ্ছে মানে আনভিপিএন ছাড়া, আনব্যান্ডের যে এইটা ইস্যুটা সেটা কালকের থেকে মেবি উঠে যাবে। তো আশা করা যে গ্রামীণে একটু সময় লাগবে গাইজ, গ্রামীণে সবার শেষে হচ্ছে মেবি আপনি আনব্যান্ড হয়ে যাবে গেম, সিম দিয়ে আপনি খেলতে পারবেন কোনো ওই ছাড়াই, ভিপিএন ছাড়াই গাইজ। একটু সময় লাগবে গ্রামীণে, বাট রবিতে হয়ে গেছে, বাংলা লিঙ্কেও হয়ে যাবে গাইজ আশা করি অতি শীঘ্রই গাইজ। তো আমরা সবাই আশা করি সবাই যে ফ্রিতেই আমরা আগের মতো কোনো সমস্যা ছাড়াই গাইজ আমরা গেম প্লে করতে পারছি। তো আজকে যেহেতু আমার আনব্যান্ড হয়ে গেলো গাইজ, তো আমার অনেক আনন্দ লাগতেছে গাইজ, যে আগের মতো করে কোনো ভিপিএন ডিসকানেক্ট করা লাগবে না বা কথা বলার জন্য ভিপিএন ডাউন করা লাগবে না, এটা ডিরেক্টলি গেম প্লে করা যাচ্ছে কোনো সমস্যা ছাড়া গাইজ। যে কোনো ইভেন্টে যে কোনো জায়গায় যেতে পারতেছে গাইজ, কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখতে পারতেছেন গাইজ সব জায়গায় সব কিছুই করতে পারতেছি, ক্যারেক্টার এখানে দেখতেছি সব জায়গায় গাইজ, প্রোফাইল চেক আউট করতে পারতেছি গাইজ, এভরিথিং, কোনো সমস্যা হইতেছে না গাইজ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই গাইজ ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন। আর হচ্ছে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে গাইজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। 1K সাবস্ক্রাইব হলে কিন্তু আমি একটা গিভওয়ে দিতে যাচ্ছি গাইজ। তো সেই গিভওয়েতে অবশ্যই গাইজ পার্টিসিপেট করবেন সবাই, তার জন্য কিন্তু 1K সাবস্ক্রাইবার হওয়া জরুরি। এবং যারা হচ্ছে গাইজ গাইজ হচ্ছে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেন নাই গাইজ, তো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওতে আমি বলব নিউজ রিলেটেড, তো সেইখানে কিন্তু অনেক নিউজে আমার মিলে যাচ্ছে, অনেকটা অপব্যবহার মিলে যাচ্ছে গাইজ। তো অবশ্যই আগের ভিডিওগুলো চেক আউট করে নেবেন গাইজ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।